আজকে 11th April, এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, যদিও একটু দেরি হয়ে গেছে, 12:30, 12:30 আমরা ব্রেকফাস্ট করছি। আজকে ব্লগ স্টার্ট করবে হচ্ছে সৌরভ। কেন কেন এই খাবার দিয়েছে, লোক দিয়েছে, ওকে এত ব্রেকফাস্ট দেয়া হচ্ছে, জল করছে, ভিডিও, আমাদের ব্লগ ফ্লগ সব স্টার্ট হয়ে গেল, এটা তোমরা দেখো। দেখেছিস তুই তোর বাবা ব্লগ স্টার্ট করেছে, সবাই মিলে দেখো। হ্যাঁ আমি খাই, আবার জিভ দিয়ে জল পড়ছে, চলো চলো খাও দেখি তোমার খাওয়াটা একটু দেখাই, চামচ দিয়েছি না, ফুড ব্লগার হয়ে এরকম ভাবে গরমে বসে বসে খেতে পারবো না। ও তাই তো ফ্যান অফ করে কেন এসিতে খাওয়াবে তোমায়, করবে না তিতলি চামচ দে, নালে ওই ডাল খেতে পারবে না, ওই চাটনি খেতে পারবে না। হ্যাঁ কেমন গো সৌরভ? মনে হচ্ছে চেন্নাই এসছি। চেন্নাই এসছ? মোটেই না, খাচ্ছে কেন নাকি আরশোলা আসবে, আশ্চর্য। চলো খেয়ে নি, এই আমাদের ব্রেকফাস্ট। সৌরভের হচ্ছে মশলা ধোসা, আমরা স্যান্ডউইচ খাবো এখান থেকেও সৌরভকে, সৌরভ একটু খাবে, কিন্তু তুমি একটু স্যান্ডউইচ খাবে, আমরা খেতে পারবো না। এরকম মুখে দিও না, তুমি নিজে খাও না, আমি পরে নিচ্ছি, চলো আমরা খেয়ে নি। এখন 10:10 ব্লগ আপলোডেড, আমরাও সেজে গুজে রেডি, কারণ সৌরভ কালকে ওয়েবসাইটের কালেকশন দেখে না মানে ওর মাথা খারাপ হয়ে গেছে, আজকে যাবে নি, যে আজকে ছুটি আছে, ও প্রচুর সেজেছে দেখাচ্ছি। এই যে সেজে গুজে রেডি, আজকে নিজে শপিং করতে যাবে, এটাই হচ্ছে আমাদের সব থেকে ভয়ের ব্যাপার। এই যে তিতলিও রেডি, তিতলি বাবা শপিং করতে গেলে তুই ভয় পাস? সত্যি বাবাইকে বলে দিয়েছি, বাবাই বলছিল একটা অফিসিয়াল জুতো কিনবে, সেটা সত্যি বাবার দরকার, আর যদি শার্ট ভালো লাগে, বিকজ ওয়েবসাইটের ফর্মাল ওয়্যার ভীষণ ভালো, তো এই শার্ট আমরা বলেই দিয়েছি আমরা কিচ্ছু নেব না। আর আজকে 11th April, তোমরা সবাই খুব ভালো করে ঈদ মানাও, আর সবাইকে আমাদের পরিবার.com এর তরফ থেকে ঈদ মুবারক। গত 10 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু গেটের বাইরে কেউ আসছে না। আমি সব দেখো, তোমরা নিজেরাই দেখো, আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে সব ব্যাগ পত্র নিয়ে দাঁড়িয়ে আছি। ছাতা নিতে? ছাতা একটা নিয়েছি, গাড়ি করে যাবো। আমার ছাতা, কেউ ছাতা নেয় নেই বাড়িতে। আরে তোমার ছাতাটা নিয়েছি তোমার ব্যাগে, এই দেখ। আর আমারটা 3-fold একটা ছোট ছাতা, এটাও না যে ওই বড় একদম, না ওটা ওটাতেই হবে। আরে গাড়ি করে যাচ্ছি, আজকে কি আমরা মেট্রো করে যাচ্ছি? তো সৌরভ নিয়ে যাচ্ছে, দেখো পুরো মেঘলা একদম, এক্ষুনি বৃষ্টি আসবে। আমরা গাড়ির চাপা খুলতে এসেছি, বাবাইও আসছে সেই গাড়িতে, বাবাই আবার কাকে তাড়া করে, ও এক শালিক বাবাই দেখেছে, তাই দেখি বাবাই হঠাৎ এরকম ওড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ কি হলো, হ্যালো কোনো লোককে টাটা করছে, হ্যাঁ হ্যাঁ এবার ভাবে জুতো পাবো না হয়তো মনের মতো, বাবাই আবার এগুলোতে একটু একটু বিশ্বাস করে। এনিওয়েজ ফাইনালি বেরোচ্ছি, এখনো বেরোয়নি, এখনো বেরোয়নি, বাবাই এখন এই যে গাড়ি পুঁচছে, না পুঁছে বেরোবে না, সব এখন ডাস্টটা একদম পছন্দই করে না বাবাই গাড়িতে। মা এখানে দাঁড়িয়ে আছে, মা আবার সেলফি তুলবে যা মনে হচ্ছে, কি করছে ওই দেখো, ওই দেখেছো আমি বললাম সেলফি তুলবে মনে হচ্ছে, ওই দেখো এক্ষুনি বলছিলাম, ঠিক ধরেছি। একা রেসপন্সিবল একজন আছে এই বাড়িতে যে গাড়িতে উঠে পড়েছে। 3:30 আর আমরা এই যে বেরোচ্ছি আবার ফাইনালি। I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game. দি দি দেন না সেই কিরকম একটা যেন গোল গোল, আরে মারওয়ারি ফুচকারি বলতে শুনিনি তো, মানে মানে নন বেঙ্গলিরা ওটা ভীষণ পছন্দ করে। কোনটা গো বুঝতে পারছি না, ওই যে সেই যে সেই গোল গোল জলের তেতুল মিষ্টি জলের মতন কি থাকে, ওটা কি বলে আমি জানি না, কিন্তু খেতে ভালো না। আমি ফুচকা খাবো, এই দেখো দেখেছো কি করছে, শোনো আমি এমনিতেও ফুচকা ভালোবাসি না, একদম ফুচকা খেতে ভালোবাসি না, সব হচ্ছে ফুচকা পাগল, সব আজকে পরব ঈদ, আজকে আমি খাবো, বাবা পরব ঈদে ফুচকা খাবে, এটা কে বলেছে তোমাকে, কেউ বলেনি এই সমস্ত কথা, হ্যাঁ ওর কাছে ও সবে খাবে।
যে কোনো ফেস্টিভিটিস বাবাই প্রচণ্ড নিষ্ঠাতে সেলিব্রেট করে, কারণ সবাই বলে আমি আজকে ভীষণ খাবো, কারণ কি আজকে এই দিন ভীষণ খাবো, আজকে ওই দিন, মানে যে কোনো কিছু বাবাই সেলিব্রেট করেই নেবে খাবো খাবো বলে। এটা কি গো কি সুন্দর এই সামনের জায়গাটা, ফাউন্টেন। আলিপুর দিয়ে গেলেই না মানে আমার স্কুল দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে। আমি আলিপুর মাল্টিপারপাস থেকে পাস করেছি। ব্রেকফাস্টের ব্রেকফাস্ট না সব রকম খেতে পারবে। দেখেছো আমি স্কুলের কথা বলছি, ও বলছে এখানে ব্রেকফাস্টের দোকান। না না আমি তো বেরিয়ে যাব এখান থেকে, দেখাবো কি করে। এখানে খুব ভালো একটা খুলেছে, মানে দারুণ দারুণ। কি কি নানা রকম এখানে খেতে পারবে, আমি জানি না ভেতরে কি পাওয়া যায়, কিন্তু প্রচুর লোক আসে। তাহলে তুমি ও লোক দেখেছো, মানে কলেজের বাস করে যাওয়ার সময় সৌরভ কলেজের বাস করে যখন যায়, ও শুধু কোথায় কি খাবারের দোকান, কোথায় অনেক লোকের ভিড়। দেখো দেখো না বাঁ দিকে তিতলি, এখানে একদিন আয়, এই যে এক্স ওয়াই, এক্স এন্ড ওয়াই। ও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক্স এন্ড ওয়াই দারুন দোকান। এই যে এক্স এন্ড ওয়াই, তোমরা কি কেউ খেয়েছো এখানে? এখানে ভেতরে বসে এক বসে খাবার ব্যবস্থা, এখানে তোমরা খেলে একটু পেট্রোল আর বাবাই হয়তো একটু এয়ার নেবে টায়ারে। আর আলিপুরের এই পাম্পটা বাবাই বলে নাকি বেস্ট, তাই আমরা ঘুরে এলাম এই দিক দিয়ে। ভেবেচিন্তে করি আমরা ভীষণ, একটা ভেবেচিন্তে যে এখন পয়সা খরচা করা যাবে কি যাবে না। সৌরভ কিন্তু না ভেবে শপিং করে। গাড়ি করে বলে দিয়েছে এই ফুচকা, এই যে আমরা কিন্তু বেসরকারি সাথে, এই যে আমরা গাড়ি রেখে আগে ফুচকা খাবে তারপরও ঢুকবে। এই যে ফুচকার ভেতরটা গ্রিন গ্রিন, ভালো তো না? আমি আর তিতলি এক প্লেট থেকেই খাচ্ছি, আর নেব না। পুদিনা জল ভালো লাগলো? এটার জন্যই তো খেলাম। সৌরভকে নিয়ে আসা মানে একটু ভয়ের ব্যাপার। এই বিল্ডিংটাও আমার খুব ভালো লাগছে। পর খাবো শিকানজি, শিকানজি খেয়ে পাওয়াজি, পাওয়াজি খেয়ে শিকানজি খেয়ে পারি। এটা খুব ভালো লাগছিল বাবা, একে নিতে চাইছে না, এটা নিয়ে নাও, এটা খুব ভালো, পয়লা বৈশাখের দিন পড়বে, খুব ভালো বাবা, খুব সাটল। আর তোমার তুমি যেরকম কালার চাও ভীষণ ভালো, এগুলো খুব সুন্দর না মা? কালকেই দেখছিলাম শাড়িগুলো, রেডিমেড শাড়ি। বাবাই হাওয়া খাচ্ছে এখান দিয়ে, বেশ সুন্দর না? ভিতরটা বেশ কিন্তু গ্লাস দিয়ে এটা ঠিক আছে, কিন্তু তুই কিন্তু ট্রান্সপারেন্ট গুলো দেখতে পাচ্ছিস, এটাও ভালো, ভালো বেরোলাম। জোর করে জুতো কিনে দিল আমাকে, এখন বলছি কি খাবি, এই যে আগে আগে যাচ্ছে বাবা,
কিছু খাবো না, কিছু খাবো না, কিছু একটা খাইছো যেরকম আছে, কিছু নেই এখানে, চলো চা খাই, সৌরভ চা চা খাই, এই যে পেছন দিকে আছে ঘুরে ঘুরে দেখছে দুপাশে, চারিদিক দেখছে কোথায় খাবারের দোকান, ওপর দিকে কিছু নেই, ওই দিকে চায়ের দোকান আছে, ওই দিকটা রেস্টুরেন্ট দেখছে ওদের উপরে কোনো। আমার অ্যাকচুয়ালি এই টাইমটা হলে একটু চায়ের নেশা জাগে, তো চাটা একটু খাবো, চা খেতে যাচ্ছি, তারপর চায়ের সাথে কি তা হবে সেটা জানি না। আমরা খেয়েছি, সৌরভকে বারবার বলছি এখানে কিছু খাবো না, কিন্তু বাবার দারুণ ওই শর্টটা এটা দেখাচ্ছিলাম নেওয়া হয়েছে, হ্যাঁ ওই শার্টটা বলছিল নেবো না নেবো না, কিন্তু আমরা বললাম দারুণ লাগছে, খুব ভাল লাগছিল, আমাদের সাথে পুরোটা একসাথে শেয়ার করলো। হ্যাঁ মানে জামা কাপড় সব কিছু, চলো ব্যাগ অলওয়েজ এই যে আমাদের পিসিমা ধরেন। চাটা তো দারুন, এটা কি কি দিয়েছেন দাদা চাটা? আদা, তুলসী পাতা, কি কি খানা আমি কিন্তু বাবাই খুব ফেভারিট ক্রিম রোল। হয়ে গেল, এবার বের হলাম, জানি না কোথায় যাব, কোথায় যাব এবার, বাড়ি বাড়ি নাকি ভাবছে, মানে চার বিস্কুট খাইয়ে তুলিয়েছি তো, আর একটু জিনিসগুলো নিয়েছো সৌরভ, যে বিস্কিটগুলো কিনলে? আচ্ছা ইয়ে বিস্কিট আমি নিইনি, তাহলে কে নিল? তোমার হাত, তুমি তো নিলে, আমি নিলাম না, না বাবাই কে বলছি, বাবাই নিল, আমিও দিয়ে দিয়েছি, কোথায় দিয়েছো আমি দেখে নিই ব্যাগে, দাঁড়াও অনেক রকম প্ল্যান হয়েছিল, প্রথমে ভেবেছিলাম কোনো একটা ক্যাফে যাব কিছু খেতে, বাট দেন আলটিমেটলি প্ল্যান হলো মিয়ামর থেকে কিছু নিয়ে নেবো, আর একটু অম্বিকা এসছে বিকজ বাবাই অনেক দিন ধরে এই ইভিনিং টাইমটায় আসতে চাইছে একটু হাওয়া এনজয় করবে বলে, বাট হয়ে উঠছে না, বাবার তো অফিস টাইমিংটা সাতটা, হ্যাঁ অনেক দিন দেখেনি, প্লাস বাবাই অফিস থেকে আসতে আসতে সাতটা বেজে যায়, তো আজকেও অলমোস্ট 7, যাই দেখে উঠতে দেয় কিনা, আই গেস দেবে। ফাইনালি বাবাই দেখা যাক উঠতে যায় কিনা, আবার কাজ হচ্ছে যাবে না, ও অফিস থেকে সবাই বেরিয়ে গেছে, চাবি নেই, যেতে পারবো না, বাবার খুব ইচ্ছে ছিল একবার দেখার, আর এই ইভিনিং টাইমের বিউটিটা খুবই সুন্দর, আর বাবাই প্রত্যেকবার আমরা আসি বাবাই আসতে পারে না, বাবাই এই সময় অফিস থেকে ফেরে জাস্ট, বাট আজকে যাওয়া যাবে না বিকজ অফিস বন্ধ হয়ে গেছে আর চাবি অফিসে, নিয়ম উঠতে কিনে নি উঠে যাব, বাবাই বলছে উঠে যেতে, বহুত আচ্ছা হ্যায় হারিয়ানির সাথে দেখা হয়ে গেছে, মেয়ে আমার এসে কোথায়, আমার তো ইয়ে স্করপিও লাগবে, এটা সুন্দর লাগছে, ইয়ে লেলো তো একেলা খান না তোমাকে, মিয়ামরতে খাবার নিলাম, আরিয়ানের সাথে দেখা হয়েছিল, আর মা এখন মাছ নিচ্ছে, ও বলছে কি ছোট্টু ঘাটতে আপু গাড়ি নিয়ে এসেছিলাম, নেই মুঝে বাজার জানা হ্যাঁ, তো ওখান থেকে নিয়ে নিয়েছি, তো অল্প একটু কাতলা নিচ্ছি, আর নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো খুব ভালো, যাবি না কতজনই বিস্কিট কিনছি, বিস্কিটটা কিন্তু খাবি, পারলে যে খাবি তো, কালকে খাইনি, কালকে আমি পরি পিসিকে দিয়ে দিয়েছি, সৌরভের কাছে পুরো চাইলো, বাবু দেখে গাড়ি আসছে ওর পার হয়ে চলে যাবে পারলে, সৌরভ গাড়ি রেখে আবার বাজারে এসেছিল, মাছের দোকানে দেখি দাঁড়িয়ে আছে পিছনে, কেন বলো তো আইসক্রিম কিনলে, এই দেখো দেখতে পাচ্ছ অন্ধকার, নিজেরও আইসক্রিম আমাদেরও, বল তিতলি কি হলো, এসছে বাবাই আইসক্রিমটা খাবে বলে, হ্যাঁ দৌড়ে দৌড়ে এসছে বাবাই আইসক্রিমটা খাবে বলে, এখন এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, ভালো লাগছে এটাই অ্যাকচুয়াল আইসক্রিম, আমি আবার একদমই
মা পছন্দ করে না। আর এই যে পার্লেজি হাতে নিয়ে ঘুরছি, আমি তোমাদের বলি না ওদেরকে আমি যদি খেতে দিতে যাই একদম খাবে না, ওরা মাংস ভাত পায় এখানে সবাই দেয়, ওই ভাত মাংস পরোটা রুটি সব দিকে ছড়ানো আছে রাস্তায়, ওদের কাছে আদরটা একটু ভালোবাসাটাই নেই। সৌরভের মানে পায়ের মধ্যে মাথা দিয়ে দিয়ে কি আদর, দুম দুম করে মাথাটা। ও বাবু বাবু মা কি নিয়েছে, কর্নেটো? ছোট কর্নেটো, বড় না, কারণ আমার দাঁতে ব্যথা হয় বেশি বড় করে। আর আমি নিয়েছি এই ভূত চিপস, আমি এসব খাবো না, আইসক্রিম। আহ, তুমি তো ভূত ভালো। আমার গলায় ব্যথা হয়, আমার একটু গলায় ব্যথা আর একটু দাঁতে ব্যথা হয়, কিন্তু আমি সৌরভের মতো ওরকম বরফগুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারি। দেখো খাচ্ছে বাবাই বলছে অরেঞ্জ আইসক্রিমটাই বাবার ভালো লাগে খেতে। ফিস্টটা নিলে না, ফিস্ট এটাই মেন, কামড়ে কামড়ে খাচ্ছ কি করে এটাকে? ওই দেখো বাবা রে গায়ে, এটা খেলে আমি মানে দুদিন পুরো বেড রেস্ট হয়ে যাবো, এত ভালো। কাপ আইসক্রিম একটু গলিয়ে খেতে ভালোবাসি, তার মধ্যে একটু বিস্কিট দিয়ে খেতে ভালোবাসি, কেক আমি যেরকম বানাই ডেজার্ট কম বাবা। বাড়ি ঢুকে পড়েছি, ঢুকে চা করে নিয়েছি, মাছগুলো সমস্ত তুলে রেখেছি, আর তিতলির জন্য একটু কফি করেছি। এগুলো এনেছি মিয়ামোর থেকে, এটা সৌরভ আর তিতলির, ইন্টারনেট আমার। আর এই যে এই পেস্ট্রিটা না, এই যে সল্টেড ক্যারামেল পেস্ট্রিটা দুর্ধর্ষ খেতে, আমাদের প্রচণ্ড ভালো লাগে। আজকে আমাদের ডিনার হচ্ছে এই যে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডিমটাকে দেখো ছাড়াতে গিয়ে পুরো ঝুলিয়েছি, আর কালকের কিমা একটু ছিল আর নুন রেখেছি, কারণ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেলে একটু নুনটা লাগে। আর একটা কথা তোমাদেরকে জানাই, আমি কিন্তু আমার ইনস্টাগ্রামের আইডিটা বদলে দিয়েছি, ইয়র সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। আমি নিজেও এখনো খুব নিউ, হঠাৎ করে দেখছি আমার নামেই কেউ কিছু কমেন্ট করছে, আমি বলছি এটা আবার কে, তারপর রিয়েলাইজ করছি আর এটা আমারই তো নতুন ইউজার আইডি। অনেকে বলেছে খুব ভালো হয়েছে, অনেকে বলেছে আগেরটার সাথে অ্যাকাস্টামড হয়ে গেছিলাম। আমিও বুঝি, আমি নিজেই অনেক অ্যাকাস্টামড হয়ে গেছিলাম, ওটা আমার ছোট্টবেলাকার অ্যাকাউন্ট একদম, তাই না? যখন আমি প্রফেশনালি জিনিসটাকে কনসিডারও করি না, তখন থেকে সমাদ্রিতা ডট পালোধি আন্ডারস্কোরটা ছিল আমার প্রফেশনাল হিসেবে, তাই কোম্পানি বা স্টোরের একটা নাম থাকে ওরম টাইপের, একটা কি বলবো, একটা জাস্ট পেহচান। তো আমি ভাবলাম আমাকে সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে সানফ্লাওয়ারটা, আর আমি আমি ছোট থেকে খুব পছন্দ করি, অ্যান্ড আর আমি তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, তাই ইয়র সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। তোমরা একবার চেক আউট করো, আর প্লিজ এই ব্লগে কমেন্টে জানিও কেমন লাগলো, বিকজ আমি খুব নার্ভাস এই নামটাকে নিয়ে। আমি নামটা একবার এখানে দিয়ে দিচ্ছি। তো 10:10 বাজে, এবার আমরা ডিনার সেরে নেবো, আজকে একটু টায়ার্ডই লাগছে তাই এই রান্নাই করেছি। তো যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই বাই, গুড নাইট।